আজকে অনেকটাই মন ভালো করার খবর। যারা ভ্লাদিমির পুতিনের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য আজকের দিনে খুবই বড় একটা সুসংবাদ আছে। পুতিন কাকু আসলে দেখায় এইখানে কিন্তু কাজ করে ওইখানে, বোঝেন নাই, বয়স হয়েছে কিন্তু কাকুর দুষ্টামি বন্ধ হয় নাই। কাকু মানুষকে একদিকে ফোকাস করে অন্যদিকে ঘটনা ঘটায়। দর্শক, যেটা নিয়ে আশঙ্কা করছিল গত কয়েকদিন যাবত যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, আমরা জানি এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট হচ্ছে খেরসন অঞ্চলকে কেন্দ্র করে। গত তিন দিন আমরা অনেক কিছু দেখেছি যে পুতিন কাকু বাধ্য হয়ে খেরসন থেকে তিনি তার সেনা প্রত্যাহার করছেন। আবার অপরদিকে জেলেনস্কি বলছে স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া ফুটেজ বলছে খেরসনের বিভিন্ন জায়গায় রাশিয়ান সেনারা একত্রিত হচ্ছে। সারা পৃথিবীর মিডিয়ার নজর ছিল খেরসনে, কিন্তু কাকু কিন্তু খেরসনে ঘটনা ঘটায় নাই, ঘটনা ঘটাইছে ঝাপুরিঝিঝিয়াতে। দর্শক, সকলে অবগত আছেন যে গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটা অংশকে নিজের সাথে কানেক্ট করেছিলেন। এর মধ্যে একটা অঞ্চল হচ্ছে ঝাপুরিঝিঝিয়া। খেরসনে নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ হারানোর পথে যখন আছেন, ওইদিকে ফোকাস রাখাইয়া ঘটনা ঘটাই দিছে ঝাপুরিঝিঝিয়াতে। একদিনে এত পরিমাণ সেনা হত্যার দাবি রাশিয়া আজ পর্যন্ত করেনি যুদ্ধের এই 8-9 মাসে। দর্শক, ঝাপুরিঝিঝিয়াতে একদিনেই রাশিয়ার বিমান ও আর্টিলারি স্ট্রাইক হামলার মাধ্যমে ইতিমধ্যেই এই শহরে অবস্থিত হিউজ পরিমাণ বিদেশি সেনা আছে, বাট এদের মধ্যে 1,000-এরও বেশি বিদেশি সেনাকে হত্যা করেছে রাশিয়া। আর এই তথ্য দিয়েছেন উই আর টুগেদার উইথ রাশিয়া নামক একটা সংগঠনের যিনি চেয়ারম্যান আছেন ভ্লাদিমির রোগভ। তিনি সলিবিয়েভ লাইভ টিভি চ্যানেলকে এসব কথা বলেছেন, খবর হচ্ছে তাস নিউজের। তিনি বলছেন যে রাশিয়ার মহাকাশ বাহিনী এবং ঝাপুরিঝিঝিয়া শহরে আর্টিলারি হামলায় টানা বৃষ্টির মতন হামলা চালানো হয়েছে গতকালকে। সেখানে 1,000 জনেরও বেশি বিদেশি ভাড়াটে যোদ্ধাকে নির্মূল করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন এই মুহূর্তে ইউক্রেনের পক্ষে 34টি দেশের ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনের পক্ষ হয়ে লড়াই করছে। তাদের মধ্যে পোলিশ, জর্জিয়ান, চেচেন, ফরাসি এমনকি আরবরাও আছে। মজার বিষয় হচ্ছে এটা, আরবদের মধ্যে রয়েছে জাবাত আল নুসরা, রাশিয়ায় নিষিদ্ধ একটা সংগঠন, এবং দায়েশ, ইসলামিক স্ট্রেইট সন্ত্রাসী আরব গোষ্ঠী নামও এটা রাশিয়ায় নিষিদ্ধ, তিনি ব্যাখ্যা করেছেন। রোগা বলছেন যে 7,000-এরও বেশি ভাড়াটে যোদ্ধা এই মুহূর্তে কিয়েভ নিয়ন্ত্রিত ঝাপুরঝিঝি অঞ্চলে অবস্থান করছিল, যাদের মধ্যে প্রধানত পোলিশ ও জর্জিয়ানদের পাশাপাশি চেচেন সেনা রয়েছে। এই তথ্য ছিল রাশিয়ান সেনাবাহিনীর কাছে। আর অবশেষে আপনারা জানেন যে গত যে টিমটা ঢুকেছে, বিশেষ করে আফগান কমান্ডোদের একটি স্পেশাল টিম এই মুহূর্তে কাজ করছে কার আন্ডারে, পুতিনের পার্সোনাল যে প্রাইভেট কিলার গ্রুপ ওয়াগনার গ্রুপের সাথে কানেক্টেড হয়ে তারা সেখানে কাজ করছে। আর এই টিমটার মূল ফোকাস হচ্ছে বিদেশি ভাড়াটে যোদ্ধাদেরকে হত্যা করা। এটার কারণ কি? পশ্চিমা দেশব দেশগুলা আপনার রাশিয়ার উপরে চাপ দিচ্ছে, তাদের দেশের নাগরিকরা যারা সেখানে গিয়ে যুদ্ধ করছে এদেরকে হত্যার মাধ্যমে পশ্চিমাদেরকে একটা মেসেজ পৌঁছাতে চায় ভ্লাদিমির পুতিন। আর যার কারণে মিশন আমরা দেখতেছিলাম খেরসনে, কিন্তু মিশন ঘটে গেছে ঝাপুরিঝিঝিয়াতে। আর এই বিষয়গুলোকে কনফার্মেশন করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভাড়াটে যোদ্ধাদের দ্বিতীয় ধাপে আবারও ধরা হবে, ইউক্রেনে আপনার এই মিশনটা কন্টিনিউ থাকবে। পাশাপাশি খেরসন প্রদেশে আজকের দিনে যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটাকেও রাশিয়া কভার করার জন্য তারা তাদের মতন কাজ করছে। তো আশঙ্কা কিন্তু সত্যি হলো, গত তিন দিন যাবত ইউক্রেন সেনাবাহিনী খেরসনের অনেক জায়গাতে তারা পজিটিভ ফিডব্যাক রাখতে পারছে, পুতিন কাকুর কিছু সেনারেও তারা হত্যা করছে, খেরসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে ফেলছে, সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতি যাচ্ছিল। বাট আজকের দিনে মোটামুটি আবারও কিন্তু কামব্যাক করেছে। এখন খেরসন থেকে কি সেনা ইউক্রেন যাবে, আর সরি, মানে ইয়া বলা হয় ঝাপুরিঝিঝিয়াতে যাবে কিনা ইউক্রেন সেনারা, না, সেখানে বিদেশি যোদ্ধাদের আরও বড়সড় একটা মজুদ আছে। আমরা হয়তো খুব অচিরেই আরও একটা খবর পাবো যে আরও বড় ধরনের কোনো ঘটনা বিদেশি যোদ্ধাদের সাথে ঘটছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।